আমাদের অপর প্রতিনিধি টিটপ বিশ্বাস। টিটপ, অশোকনগরে আজ ভোট দখলের ছবিটা কিরকম? অশোকনগরের ছবিটা দেখতে পাচ্ছি, টিটপের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা সেই ছবি যেখানে মহিলারা পুরোভাগে রয়েছেন। একদিকে মহিলারা ঢাক বাজাচ্ছেন এবং এই ঢাক বিদ্রোহের ঢাক বাজানো, ঢাকের নিনাদ, আর এই ঢাকের মধ্যে যে তাদের ছন্দবদ্ধ নাচ, তার মধ্যে দিয়েও তারা বিচারের দাবি জানাচ্ছেন, ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন। একটা যে দাবি আমরা এতদিন ধরে করে এসেছি, ধর্ষণ মুক্ত সমাজ চাই, তার দাবি জানাচ্ছেন তারা। তর্পণের সঙ্গে যেভাবে আমরা দেখেছি মানুষ অপেক্ষা করে থাকেন প্রতিটা বছর, যেভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা আজকের এই ক্ষণটাকে সামনে রেখে তারা একটু জলদান করতে চান, একটু তিল তর্পণ করতে চান, আর সেই সঙ্গে এবছর আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ গ্রহকালের এই পূজোয় আজ ছিল ভোট দখল। রাত দখল গতকাল আমরা দেখেছি, আর আজ ভোট দখল। ভোট দখলের ছবিটা একটার পর একটা ছবি আমরা দেখিয়েছি, এবং সেই সঙ্গে ভোট দখলে আমরা দেখতে পেয়েছি মহিলারা যেভাবে একেবারে পুরো ভাগে আজকে থেকেছেন ভোট দখলে, সেরকমভাবেই আমরা বাঘা যতীনের ছবিটাও দেখব। একের পর এক জায়গায় এই ভোট দখল কর্মসূচি নেওয়া হয়েছে। এই মুহূর্তে বাঘা যতীনের ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, ভোট দখলের কর্মসূচি নেওয়া হয়েছে আপামর মানুষের তরফ থেকে, বাঘা যতীনের ছবিটা ঠিক কিরকম আজকে? গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ এবং আজ অন্য ছবি দেখছে শহর কলকাতা। দেখো এই মুহূর্তে বিচারের দাবিতে একেবারে শঙ্খ বাজিয়ে মহিলারা রয়েছেন, শঙ্খ বাজিয়ে তারা একই সঙ্গে বিচারের দাবিতে আজ সকাল থেকে একসঙ্গে উলুধ্বনি, অর্থাৎ দেবী পক্ষের সূচনা লগ্নে আজ এক অন্য সকাল দেখছে এই শহর কলকাতা। এবং বাঘা যতীন এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন যে উলুধ্বনি এবং একই সঙ্গে বিচারের দাবি, অর্থাৎ জাস্টিস, যে আমরা যে কথাটা বারবার বলে এসেছি যে বিরক্তম বিচারের দাবিতেই তারা সকাল থেকে তারা পথে নেমেছে। এবং মহালয়া তার দেবীর পক্ষের সূচনা লগ্নেও সেই ছবি এই মুহূর্তে বাঘা যতীন আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা সেই ছবি দেখাচ্ছে। এবং দেখো তাদের মুখে একটাই কথা যে অভয়ের ন্যায় বিচারের দাবিতে তারা স্লোগান দিচ্ছে, এবং একই সঙ্গে শঙ্খ বাজিয়ে উলুধ্বনিতে তারা সেই যে অভয়ের ন্যায় বিচারের যে দাবি সেই দাবিতে তারা বৃষ্টিরূপে সকালে রাস্তা বাঘা যতীন এই মুহূর্তে রাস্তা নেমেছে, এবং তারা রাস্তাতে সেই বিচারের দাবিতে তারা চিৎকার করছেন এবং স্লোগান দিচ্ছেন। সকালবেলা দেখা গেল একেবারে অন্যরকম ছবি, শহর কলকাতার মানুষ অভয়ার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে। হ্যাঁ, আমরা তো নামবই পথে, তার কারণ যতদিন না বিচার পাওয়া যাবে ততদিন কিছু করা সম্ভব নয়। আজকে মাকে আমরা এটাই বলতে এসেছি, জাগো জাগো মহাশক্তি মহামায়া বিশ্বলোকে, জাগো জাগো মহাশক্তি মহামায়া বিশ্বলোকে। মার কাছে আজকে আমাদের এটাই প্রার্থনা, আমরা আকুতি ভাবে মার কাছে প্রার্থনা করছি, আমাদের এই বিচার চাওয়ার এই যে আমাদের সোচ্চার, এটা যেন মার কাছে অব্দি পৌঁছয়।
বীরভূম থেকে ময়ূরাক্ষীর ঘাটে কিভাবে চলছে পিতৃতর্পণ আমরা দেখব সেই ছবি তার সঙ্গে। মনোরঞ্জন, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে আমি যে চিত্রটা দেখাচ্ছি এটা ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধারে ঘাটের চিত্র। বেলা বাড়ছে, এর ভিড়ও বাড়ছে, এবং সকাল থেকে আজকে যে দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান, এই পূর্ণ লগ্নে কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারছেন সকলে। তার সাথে আরও একটা যেটা অভয়ার তর্পণ, অর্থাৎ অভয়া তর্পণ কিন্তু সারছেন প্রত্যেকে। আজকে গণতর্পণ করার কথা এবং সেই মতোই কিন্তু তর্পণ শুরু হয়ে গেছে। এই ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকেও বলা হচ্ছিল যে অভয়ার গণতর্পণ সারবেন। ইতিমধ্যে জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি এসেছেন তর্পণ করার জন্য। আমি একটু ধ্রুববাবুর সাথে কথা বলবো। ধ্রুববাবু, আজ তো দেবীপক্ষের সূচনা, আজ পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদানের দিন তর্পণ, আপনিও তর্পণ করতে এসেছেন? দেখুন, পূর্বপুরুষের সাথে সাথে আজকে আমরা তর্পণ করতে এসেছি। আমাদের বোন অভয়া আরজি করে যেভাবে সরকারি প্রশাসনিক পরিস্থিতি অবস্থায় থাকার সঙ্গে অবস্থায় ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তার বিদগ্ধ আত্মার শান্তি কামনার জন্য আমরা আজকে তর্পণ করতে এসেছি। আমরা আমাদের বোনের যে অত্যাচারী, তাদের যতক্ষণ শাস্তি না হচ্ছে ততক্ষণ আমরা রাজপথে থাকব, আমরা আমাদের লড়াই জারি রাখবো, তার আত্মার শান্তির জন্য আমরা আজকে তর্পণ করব। অর্থাৎ দেখো, বিজেপি যখন বলছেন যে তারা গণতর্পণ করবেন, তখন মানুষ, সাধারণ মানুষ কিন্তু তারা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছে। পাশাপাশি আমি সেই চিত্রটাই, আমার অবসানে যেরকম পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ চলছে, অন্যদিকে গণতর্পণও চলছে, অভয়াকে, অভয়ার জন্য তর্পণ চলছে, সেই ছবিও আমরা দেখলাম। এবং এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো শেওড়াফুলির দিকে, সেখানেও চলছে তর্পণ, এবং সেখানে গণতর্পণের ছবিটাই বা কীরকম, সেখানে পিতৃতর্পণের ছবিটাই বা কীরকম, জানার চেষ্টা করবো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত গৌর। সুজিত, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, একদমই তাই। দেখো, প্রথমে তোমাকে যদি ছবিটা দেখাই, দেখো এই যে সারাপুলি, যে ছাতুগঞ্জ গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে কিন্তু সকাল থেকেই মানুষ ভিড় জমেছে তর্পণ করতে। শুধু তাই না, এখানে কিন্তু বিভিন্ন মানুষ যেমন আসছে, পাশাপাশি দেখা গেছে এখানকার একজন মন্ত্রীও এসে তর্পণ করে গেছেন কিছুক্ষণ আগে। দেখো, যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসার, সেই সন্ধিক্ষণের শুভ মহালয়া, এই পুণ্যতিথিতে গঙ্গার ঘাটে ঘাটে কিন্তু যে ভিড় দেখতে পাচ্ছি, শুধু এই সারাপুলি একটি ঘাট নয়, হুগলি জেলা কিন্তু বিভিন্ন যে গঙ্গার ঘাট, সেই গঙ্গা ঘাটে কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। পিতৃপুরুষদের উদ্দেশ্যেই তর্পণ চলছে, সেই ছবিটা কিন্তু তোমাকে সরাসরি দেখাচ্ছি। একটু যদি নিচে গিয়ে একটু কথা বলার চেষ্টা করি, সাধারণ যারা রয়েছেন এখানে তর্পণ করতে এসে তাদের সাথে, সেই ছবিটা একটু দেখাবো। দেখো, প্রথমে একটু তোমাকে ছবিটা দেখাই, যে ভিড় যত বেলা বাড়ছে কিন্তু ভিড়ের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে 1800 নিরাপত্তা বলা হয়, ঘিরে ফেলা হয়েছে যাতে কোনোরকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি একটু কথা বলার চেষ্টা করি, নিচে একটু নামি, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় জমেছে। সেই 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 ছবি কিন্তু দেখতে পাচ্ছ। দেখো এখানে যে জায়গা, সেখানে কিন্তু দেখো তর্পণ হচ্ছে। এই এখানে একবার কথা বলার চেষ্টা করো। দিদি, কোথা থেকে আসছেন আপনারা? এই মা বাবার জন্য একটু কামনা করছি। দেখো সেই ছবিটা যদি দেখায়, দেখো এই যে ঘাট রয়েছে, সেই ঘাটে কিন্তু তর্পণের যে ছবি, সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার। আস্তে আস্তে কিন্তু যেই সংখ্যা ছিল, সেই সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যেহেতু এই আজকের দিনে যে মহালয়া রয়েছে, একদিকে তুমি দেখতেই পাচ্ছ ভোট জাগো যে কর্মসূচি, সেই কর্মসূচি যেমন পালন করেছেন, পাশাপাশি এই যে মহালয়ার দিনে তর্পণের কিন্তু যে ছবি, সেই ছবি দেখতে পাচ্ছ। ভিড় জমছে আস্তে আস্তে, ভিড় জমার পাশাপাশি প্রচুর কিন্তু মানুষ এখানে এসছে তর্পণ করতে। আমরা দেখতে পাচ্ছি, এবং একদিকে শেওড়াফুলির ছবি, সেই সঙ্গে একের পর এক ছবি আমরা দেখাচ্ছি গঙ্গার ঘাটগুলোতে, যেভাবে বিভিন্ন ঘাটে, শুধু গঙ্গা কেন, এমনকি ময়ূরাক্ষীর ঘাটেও যেভাবে চলছে তিল তর্পণ, এবং সেই সঙ্গে গণতর্পণ, এবং যে ছবিগুলো আমরা দেখাচ্ছি একই সঙ্গে শিলিগুড়ির মহানন্দা ঘাটে, সেখানেও ছবিটা দেখতে পাচ্ছি। সেখানেও একদিকে নিরাপত্তার বেষ্টনী রয়েছে, সকলের নজর রয়েছে, প্রশাসনিক নজর রয়েছে, যাতে মানুষের ভিড় রয়েছে, সেখানে কোনোরকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, এবং সর্বত্রই সেই ছবিটা যেরকম দেখতে পাচ্ছি, সেই সঙ্গে প্রচুর মানুষের ভিড়, এই